Dear students, welcome to my channel Simple English Learning. আমরা আজ একটা অ্যাপ্লিকেশন লিখব প্রধান শিক্ষকের নিকট ফর আ হাফ হলিডে অর্ধ দিনের ছুটি চেয়ে প্রধান শিক্ষককে একটা চিঠি লেখো। এটা সাধারণত হয়েই থাকে যে তোমরা হয়তো স্কুলে গেছো, স্কুলে যাওয়ার পর দুটো কি তিনটে কি চারটে পিরিয়ডের পর তোমার শরীর অসুস্থ হয়েছে, কিন্তু তুমি আর বাকি ক্লাসটা করতে পারবে না। সাড়ে চারটের সময় ছুটি হবে কিন্তু তোমার একটার দিকেই তোমার শরীরটা খারাপ হয়ে গেছে, ক্লাসে হয়তো আর বসে আছো, গায়ে জ্বর এসেছে, মাথা যন্ত্রণা করছে, তখন তুমি বিদ্যালয়ের প্রধান শিক্ষককে যে চিঠিটা লিখবে সেটা কিভাবে লিখতে হবে সেটা আজকে আমরা শিখব, ঠিক আছে? দেখো এখানে চিঠিটা, রাইট অ্যান অ্যাপ্লিকেশান টু দি হেডমাস্টার অর হেডমিস্ট্রেস। একটা অ্যাপ্লিকেশান, আবেদনপত্র লেখো টু দি হেডমাস্টার অর হেডমিস্ট্রেস, হেডমাস্টার অর হেডমিস্ট্রেস, এটা হবে হেডমিস্ট্রেস, হেডমিস্ট্রেস ফর আ হাফ হলিডে, একটা অর্ধদিনের ছুটি চেয়ে। তাহলে আমরা কিভাবে লিখব দেখো, টু দি হেডমাস্টার বা হেডমিস্ট্রেস, যার যেটা প্রযোজ্য সেটা হবে, কমা, টু দি হেডমাস্টার বা টু দি হেডমিস্ট্রেস। এবার স্কুলের নাম আমি এবিসি হাই স্কুল লিখলাম, এইচএস, বুঝতে পেরেছ? এরপরে কি লিখবে, স্কুলের ঠিকানা, সোনারপুর সাউথ 24 পরগনাস, কলকাতা 750। দেখো এইটা হচ্ছে ঠিকানা প্রধান শিক্ষকের নিকট, প্রথমে হেডমাস্টার বা হেডমিস্ট্রেস, তারপর হচ্ছে স্কুলের নাম, তুমি যে স্কুলে পড়ো সেই স্কুলের নাম, তারপর হচ্ছে সোনারপুর সাউথ 24 পরগনাস, তারপর হচ্ছে কলকাতা 750। তোমার যা অ্যাড্রেস হবে, পিন নাম্বার, সেই পিন নাম্বারটা লিখতে হবে। এরপরে কী লিখতে হয় বলতো, সাবজেক্ট, সাবজেক্টটা কিসের জন্য, কিসের জন্য, অর্ধদিনের ছুটি চেয়ে। তাহলে এখানে প্রেয়ার ফর আ হাফ হলিডে, প্রেয়ার ফর আ হাফ, প্রেয়ার ফর আ হাফ হলিডে, ক্লিয়ার? এবার ওই যে বললাম টু এর সোজা করে কি হবে, স্যার বা ম্যাডাম, তোমাদের হেডমিস্ট্রেস হলে কি হবে, ম্যাডাম, কমা দিলে, দিয়ে এবার সোজা করে এখানে লিখতে হবে, এখানে যেখানে শেষ হয়েছে তারপর থেকে। তাহলে লেখো, মোস্ট রেসপেক্টফুলি আই বেগ টু, আমি এবার এটা মুছে দিলাম, দেখো মোস্ট রেসপেক্টফুলি আই বেগ টু স্টেট দ্যাট আই ফিল ফিভারিশ টুডে অ্যান্ড আই হ্যাভ আ পেন ইন জয়েন্টস অ্যান্ড হ্যাভ আ ব্যাড হেডেক বিসাইডস আই অ্যাম বিসাইডস আই অ্যাম শিভারিং ইন দিস কন্ডিশন ইট ইজ ডিফিকাল্ট, ইন দিস কন্ডিশন কমা ইট ইজ ডিফিকাল্ট ফর মি টু স্টে ইন দ্য
टू स्टे इन द क्लास मानेटा बुझे नाओ मोस्ट रेसपेक्टफुली आई बेग टू स्टेट दैट যথাবিহিত বিনীত নিবেদনের সঙ্গে আমি আপনাকে জানাতে চাই যে আই ফিল ফিভারিস টুডে আজ আমার জ্বর জ্বর অনুভব হচ্ছে অ্যান্ড আই হ্যাভ আ পেইন ইন জয়েন্টস আমার জয়েন্টে ব্যথা মনে হচ্ছে অ্যান্ড হ্যাভ আ ব্যাড হেডেক এবং খুব মাথা ধরেছে বিসাইডস তাছাড়াও আই অ্যাম শিভারিং আমি কাঁপছি And in this condition, emoto avastha, it is difficult for me, eta amar pakkhe kostodayok to stay in the class, classe thaka. Er pore ki second para hobe. Dekho, second para ta ki likhbo? I, therefore, request you, to give me permission I therefore request you to give me permission to leave the school after fourth period And oblige. Bas. Dekho. I therefore request you, ami apnake tai binito bhabe onurodh rakhchi, to give me permission, amake onumoti dite, to leave the school, school poritag korte, after fourth period er por and oblige, ebong ami apnar kache badito thakibo. Erpore ki likhbe? I remain sad, comma. Yours obediently, ba, your most obedient pupil, your most obedient pupil, comma. Tarpore ki likhbe bolo to? Your most obedient pupil er por tomar naam. Dharo. সুপ্রতিম দাস ক্লাস সেভেন সেকশন এ রোল ওয়ান হয়ে গেল আর এখানে কি লিখবে প্লেস সোনারপুর ডেট ধরো কুড়ি নয় ব্যাস এই তো চিঠি হয়ে গেল ফর হাফ হলিডে এইভাবে তোমাদের এই ফর্মেট অনুযায়ী কিন্তু অ্যাপ্লিকেশান লিখতে হয় টু দি হেডমাস্টার বা হেডমিস্ট্রেসের কাছে তাহলে এর আগে আমি আরেকটা অ্যাপ্লিকেশান তোমাদের দিয়েছি সেটা হলো ফর লিভ অফ অ্যাবসেন্স অনুপস্থিতির জন্য টোটাল তুমি স্কুলে আসনি সেটা একটা আর আজকেরটা হচ্ছে স্কুলে এসেছো কিন্তু শরীর খারাপ হাফ হলিডে এটার জন্য ঠিক আছে তাহলে তোমরা অ্যাপ্লিকেশনগুলোকে ভালো করে প্র্যাকটিস করো সবাই ভালো থেকো টাটা